তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই দেখো বন্ধুরা, আজকে না আমি চিকেন করব, এটা কষা করব, চিকেন কষা করব। তুমি দেখো আমি পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে রেখেছি, আর মশলা হলো দেখো আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, রসুন বাটা। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হলে আমি মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল একটু হয়েছে, অনেকটা করলাম না আমি। এই যে আমি এখন মশলাগুলো দিয়ে দেবো সব। লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দেব। আমি তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আল্লাগুলো হয়ে গেছে, মশলাটা এবার ভালো করে কষিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। এটা একটু আমি ঢেকে দেবো। আমি দুটো আলু দেবো, আলুগুলো আমি ভেজে রেখেছি। এটার মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দিয়েছি। কালারটা সুন্দর আসছে। যে দেখো বন্ধুরা, এখন আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি ভেজেই রেখেছি, তাও আমি দিয়ে দিচ্ছি। আরো অনেক কষবে মাংসটা। এই যে দেখো বন্ধুরা, এখনো হয়নি, আর একটু হবে, এটা পরে আমি নামিয়ে দেবো। আরেকটু কষবে, এটা একটুকু জল দেবো না আমি। যে দেখো বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু চিকেন মশলা দেবো। যে দেখো বন্ধুরা, এখন না আমি চিকেন মশলা দেবো একটু। আল্লাগুলো অল্পই দিলাম, এটা দিয়ে একটু একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। হ্যাঁ, এটা আমি কিন্তু একটুকু জল দিইনি, মাংস যতটা জল ছিল কষানোর সময় বেরিয়েছে ওটাই আমি ঢেকে ঢেকে করেছি। এটা দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দেবো, গ্যাস অফ করে দিলাম, নামিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি, এই দেখো হয়ে গেছে।
আলু বেশি দিইনি আমি, দুটোই আলু দিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমরাও এরকম করো, দেখবে ভালো লাগবে খেতে। আচ্ছা বন্ধুরা, তাহলে রাখলাম, টাটা, তোমরাও ভালো থেকো।